হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে আমি বাসায় কিভাবে হোমমেড মশলাটা তৈরি করি, তো সবার জন্যই হচ্ছে আমি এই মশলার রেসিপির ভিডিওটা শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। তেমন একটা কিছুই না, বাসায় থাকা সমস্ত মশলাগুলো দিয়েই আমি তৈরি করেছি। যেমন এখানে দেখতে পাচ্ছ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ধনে, শুকনো মরিচ, তারপর হচ্ছে জিরা, আর এই তো এই মশলাগুলো হচ্ছে আমি একসাথে এখন তেলার পরে আমি ব্লেন্ড করব। এখন আমি বেশ কিছুক্ষণ তেলাইছি, তারপর আমি এখন এটাকে ব্লেন্ড করব। আর অবশ্যই হচ্ছে শুকনা মরিচটা দিতে হবে, শুকনা মরিচটা পরিমাণ মতো করেই দিতে হবে। তো আমি আজকে একটু বেশি করে বানাচ্ছি, কারণ আগামীকালকে আমাদের বাসার মেহমান আসবে। সো আমি মাংস রান্না করব, আমি মাংসের জন্য আমি মশলাটা রেডি করছি আজকে। একদমই কিছুই না, খুবই সোজা, খুবই ইজি। তো আমার মনে হয় বাজারে কেনা মশলা চাইতে এই মশলাটা ইউজ করা অনেক পারফেক্ট হবে এবং তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছ কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সো আমার মশলা রেডি হয়ে গেল, আশা করি সবার কাছে ভালো লাগবে। বাই।